দেশের নির্বাচনের উৎসব পরিবেশ সৃষ্টি হয় মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস মিছিল স্লোগানের সেই চিত্র এবারের উপজেলা নির্বাচনে দেখা যাবে না ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বেশ কিছু ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন শৌখিনতায় নবাবী আভিজাতদের পাঞ্জাবি নিয়ে নবাব আরুণ পাঞ্জাবি এখন বিয়ানি বাজারে। এখানে পাবেন শিশু কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি নবাব আরুণ পাঞ্জাবি একক পাঞ্জাবি যোগ্য প্রতিষ্ঠান জামান প্লাজা দ্বিতীয়তলা বাজার। তার মধ্যে অন্যতম অনলাইনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দিতে হবে মনোনয়নপত্র জমা কমিশন থেকে অনলাইনে মনোনয়নপত্র জমা বাধ্যতামূলক হওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য এটি নতুন অভিজ্ঞতা একই সাথে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছুটছেন এ বিষয়ে বিজ্ঞজনদের কাছে মনোনয়নপত্র দাখিলের পূর্বে প্রার্থীকে করতে হবে নিজের নামে অনলাইন আইডি উপজেলা পরিষদ অনলাইন মনোনয়নপত্র দাখিল করার লাগিয়া প্রথমে রেজিস্ট্রেশন করা লাগবে রেজিস্ট্রেশন করতে গিয়া এন আই ডি এন এ ডি এ নাম্বাৰ এখন মোবাইল নাম্বাৰ লাগিব ৰেজিষ্টাৰ কৰাৰ পৰা মোবাইলে আপোনাৰ মেছেজ আহিব অ' টি পি দিয়া ইউজাৰ আই ডি আৰ পাছৱৰ্ড দিয়া ইউজাৰ আইডিয়াৰ পাছৱৰ্ড দিয়া লগ ইন কৰাৰ ফেৰে পৰৱৰ্তী এতিয়া অনেক টেব আছে প্ৰথমে প্ৰাৰ্থীৰ মনোনয়ন সমৰ্থনকাৰী ইয়াৰ কাৰী মনোনয়নীয় বা প্ৰাৰ্থীৰ ব্যক্তিগত এইবিলাকৰ পৰা প্ৰাৰ্থীৰ ফালৰ পৰা আমাৰ নিৰ্বাচনী ব্যে সম্পদ মানে পার্টি ডকুমেন্ট যেগুলো আছে যেমন পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাম্প পেপার ম্যাজিস্ট্রেট অথবা নোটি পাবলিকর স্বাক্ষরের দল নামা আর পরবর্তীতে কোনো দল থাকে যদি মনোনয়ন প্রাপ্ত দলের প্রত্যয়নপত্র আয়কর রিটার্নের কপি সম্পদের বিবরণের বিবরণ সর্বশেষ আয়করের পরিশোধের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা যেটা বিবাহ সোনা পত্র বিল কপি আর অন্যান্য কাগজপত্র যেগুলো আছে ওগুলা দিয়া সাবমিট করবা আর সাবমিট করার সময় অনলাইনে এ চালানোর মাধ্যমে ইয়ে দিতে পারবো আমার ফি জমা দিতে পারবো সবকিছু সম্পূর্ণ করার পরে অনলাইনে সাবমিট দিলে অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে গিয়ে আর মোবাইলের মধ্যে মানে সেই করার পরে মোবাইলে মেসেজ হয়ে বেশ সময় লাগতো না প্রায় ঘন্টার ভিতরে অনলাইনে জমা করতে হবে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করা অনেক সহজ জানিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি ওসিম বলেন মনোনয়নপত্র জমা দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচন অফিস কিংবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসার কোনো প্রয়োজন নেই জেলা পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের মাধ্যমে আমি মেসেজটা দিতে যাচ্ছি যে এই বছর থেকে প্রথমবারের মতো অনলাইনে সব মনোনয়নপত্র দাখিল করা হবে যারা আসছে তাদেরকে আমরা ইন্সট্রাকশন বা এখানে আমাদের যে পেপারগুলো আছে বুঝিয়ে দিচ্ছি অনলাইনে কিভাবে করতে হবে তাদের মধ্যে হয়তো একটা ভুলভান্তি থাকতে পারে বিভিন্ন জায়গা থেকে আমি শুনতে পাচ্ছি এই সাংবাদিকভাই যারা আছেন তারাও জিজ্ঞেস করতেছেন যে এটা কি অফিসে এসে জমা দেওয়ার প্রয়োজন আছে কি না আমি তাদেরকে আবারও বলতে চাই আপনাদের মাধ্যমে যে এবার আমাদের কাছ থেকে তথ্য নেবে এই যে সিডির সিডি নেওয়ার পর এবং নির্দিষ্ট ফি জামানত টাকাটা ব্যাংকে জমা দেওয়ার পরে তারা অনলাইনের আমাদের যে নির্দিষ্ট ওয়েবসাইট আছে এইখানে গিয়ে তারা ঢুকবে এটা অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের যে জিনিসগুলো আমরা ইনফরমেশন দিয়ে দিই এটা খুলি তাদের ইনফরমেশনগুলো তাদের যেমন মনে করেন অ্যাফিডেভিট বলেন তাদের এই তাদের প্রস্তাবকারী সমর্থনকে তাদের আইন আইডি কার্ড দিয়ে এগুলো দেওয়ার পরে ফিল আপ করার পরে এগুলো একটার পর একটা সিকোয়েন্স এলি এগুলো আসবে আসার পর তারা শুধু কাগজগুলো নির্দিষ্ট মাপে যেটা আছে জেপিজি ফর্মে জেপিজি ফর্মে থাকলে জেপিজি ফর্মে অথবা পিডিএফ ফর্মে থাকলে পিডিএফ ফর্মে এটা ডিপি থাকবে একটা নির্দিষ্ট বাইটের একটা ইয়ে থাকবে এত কিলো বাইট এরকম করার পরে স্ক্যান করার পরে তারা আপলোড করবে ফাইনাল সবকিছুর পরে তারা সাবমিট করে দেবে সাবমিট করে দেওয়ার পরে তাদের কাছে অনলাইনে একটা যাবে এই রিসিপ্ট নিয়ে তারা বাছাইয়ের দিন রিটার্নিং অফিসার মোদের কার্যালয়ে গিয়ে হাজির হবে এই রিসিপ্টটা ইনাফ এটা দেখানোর পরে তাদেরকে তাদের মনোনয়নপত্র ফলাফলটা মানে তারা বৈধ কিংবা বাতিল হলো কিনা সেটা জানিয়ে দেবে তারপর তারা নির্দিষ্ট ডেটে আগের মতোই প্রতীক বরাদ্দের দিন প্রতীকটা নিয়ে আসবে সহজ কথা হচ্ছে যে ম্যানুয়ালটাকে সামনে রেখেই আগে যে আমরা অফলাইনে যেটা করতাম সেটাকে সামনে রেখেই এটা করা হয়েছে তাদের মধ্যে যদি কোনো কনফিউশন আসে যে এটা কি করবো তখন তারা যদি ম্যানুয়ালের কথা মনে রাখে তো ম্যানুয়াল আমরা কি করতাম সেটা করলেই হবে শুধুমাত্র এইগুলা ছবিগুলা পিডিএফগুলা গুলা পরে স্ক্যান করে রাখবে আর এগুলা জাস্ট নির্দিষ্ট জায়গায় যে সেটা আপলোড করে দেবে আর কিছু না যেমন মনে করেন আগে তারা ছবি তো সত্যি আইতে পারে এখন এই ছবিটাকে স্ক্যান করবে স্ক্যান করে ছবির জায়গায় ছবিটা দ্যাটস ইট জটিল কিছু না প্রথমবার হওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন অনলাইনে জমা প্রক্রিয়া অনেক সহজ এবং অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা যায় আর যদি তাদের কোনো সমস্যা হয় তা আমাদের আমরা এই জেলা অফিস থেকে ট্রেনিং দিয়েছে তাদের লোকজনকে ট্রেনিং দিয়েছে ইয়ন অফিস থেকে আমরা একজনকে ট্রেনিং দিয়েছে আমাদের ছেলে যারা আছে অপারেটর আছে আমাদের একজন অফিসারও ঢাকাতে ট্রেনিং দিয়ে আসছে আমরা এগুলা তাদেরকে হেল্প করবো কোনো সমস্যা হবে না বাট তারা যদি অফিসে একদম না আসতে চায় মানে এই ব্যবস্থাই করা হয়েছে তার অফিসে কোনো কিছুর জন্য আসতে হবে না আর অনলাইনের এগুলো দেওয়া আছে ভিডিও কপিটা দেওয়া আছে অনলাইনে ওই কি আমাদের ওয়েবসাইটে এলে তারা নিজেরাও দেখতে পারবে আসলে আমাদের ওই যে একটা অভ্যস্ততার একটু ইয়ে আছে হয়তো অভ্যস্ত হয় নাই এর জন্য হয়তো এই করতে চাচ্ছেন না একটি ভীতি কাজ করতেছে সেন্সিটিভ ইস্যু তো কিন্তু করলেই তারা বুঝতে পারে তারা নিশ্চিত না হয় সাবমিট না করলেই হবে সমস্যা তো আমরা আছি যে আমাদের যে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে দুই মে আর আমাদের এই সেই বাছাই গুরু পাঁচ মে এর বিরুদ্ধে আপিলের ডেট হচ্ছে ছয় মে আর এর শুনানি হবে প্রার্থিত প্রত্যাহারের লাস্ট ডেট হচ্ছে বারো মে আর প্রতীক হচ্ছে তেরো মে এই সিকোয়েন্সে আমাদের কাজ চলবে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন আগামী উনত্রিশ মে অনুষ্ঠিত হবে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন দুই মে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে তেরো মে সৈয়দা আখি হক এবিটিভি